শেখ ফজলুল হক মনির অনুসারী এবং সংগঠনের কর্মী হিসাবে আমরাও গর্বের সাথে বুক চাপিয়ে বলতে পারি, যুবলীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সর্বোচ্চ আত্মাহুতি দিতে প্রস্তুত। শেখ মনি উপলব্ধি করতেন একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং ন্যায় বিচার সম্পন্ন জাতি রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বে কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে শেখ মনির উত্তরসূরী হিসাবে আমরা আজকের যুবলীগ মনে করি একটা অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নয়নশীল এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনারও কোনো বিকল্প নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে বাংলাদেশে একটা তথাকথিত বিরোধী দল বিএনপি জামাত আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে সরকারকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে পরাস্ত করার চেষ্টা করছে। কিভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করা যায়? তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা পশ্চাৎপদ, মৌলবাদী, ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করা। বিদেশি কোন প্রভুর এজেন্ডা তারা বাস্তবায়ন করে আসছে সেটাও আমরা জানি এবং বুঝি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত 13 বছর ধরে দেশের চেহারা পাল্টে দিয়ে এই দেশে দৃষ্টান্তমূলক এবং যুগান্তকারী উন্নয়ন সাধন করাতে তাদের সেই উদ্দেশ্য ভেস্তে গেছে, তাদের তো চাকরি চলে যাওয়ার উপক্রম। বিরোধী দল হিসাবেও তারা আন্দোলন সংগ্রাম করতে পারছে না সরকারের সহযোগিতা ছাড়া। তাদের আন্দোলন সংগ্রাম করতে হলেও নাকি সরকারের সহযোগিতা লাগে, দেখেন তো কথা। এই হচ্ছে তাদের রাজনীতির ধরন, অনেক বড় বড় কথা বলে তারা এখন সরণ্ডি উদ্যানে সমাবেশ করতে ভয় পায়। আপনারা না 10 লক্ষ জড়ো লোক জড়ো করবেন, অন্তত 5 লক্ষ তো করতে পারবেন নাকি, তাহলে আবার ভয় কিসের? আমি আগেও বলেছি এখনো বলি, এরা মিথ্যাবাদীর দল, প্রতারণা করে জনগণের সাথে। তবে রাজপথে শেখ ফজলুল হক মনির যুবলীগ এই সকল প্রতিক্রিয়াশীল প্রতিপক্ষকে মোকাবেলা করতে জনগণের উপর তাদের জুলুম, অত্যাচার এবং প্রতারণারও জবাব দিতে প্রস্তুত আছে। আজকের বাস্তবতায় শেখ ফজলুল হক মনির আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আমি 2টি কথা বলবো। বদ্ধ পানির তলাতে যেন ডুবে না পড়ি বলে একটা আর্টিকেল শেখ ফজলুল হক মনি 1973 সালে লিখেছিলেন। এখানে তিনি উক্তি করেছেন, কোট, রাজনৈতিক যুদ্ধে আমাদের পরাজিত করতে পারে এমন শক্তি বাংলাদেশে সহজে জন্মাবে না, কিন্তু আমাদের সমাজনীতি, অর্থনীতি যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের রাজনীতি টিকবে না, আনকোট। অর্থনৈতিক মুক্তির দ্বার প্রান্তে জননেত্রী আমাদের এনে দিয়েছেন। এখন আমরা যদি আমাদের প্রকট সামাজিক সমস্যাগুলো নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্জন মুখ থুবড়ে পড়বে। মৌলবাদ এবং ধর্মান্ধতা কিন্তু আমাদের সমাজনীতির অংশ, দুর্নীতিও সমাজনীতির অংশ। এগুলো যদি আমরা মোকাবেলা না করতে পারি তাহলে আমাদের রাজনৈতিক সমস্যা কিন্তু থেকেই যাবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ গত 3 বছর যে মানবিক সমাজ ব্যবস্থা গঠনের আন্দোলন করে যাচ্ছে সেটা সফল এবং সার্থক সমাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ধাপ। তাই এই বিজয়ের মাসে আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা জনগণের পাশে থাকার এই মানবিক এবং সামাজিক আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনাদের কৃতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে। এখন আপনাদেরই হাত ধরে আগামী যুবলীগ
এদেশে মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। যেই সমাজে আপনাদের মানবিকতাই প্রধান সমাজনীতি হিসাবে কাজ করবে এবং এই মানবিকতাই সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হবে। মানবিক সমাজ ব্যবস্থা কায়েম হলে অন্যায় অবিচার থাকবে না এবং বঙ্গবন্ধুর স্বপ্নে শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে। সেই লক্ষ্যে এগিয়ে যাবে শেখ মনির যুবলীগ, আপনাদের যুবলীগ।